সবাইকে স্বাগতম। আজ আমরা ভয়েস চেঞ্জ ফর ফ্যাক্টিটিভ অবজেক্ট অর্থাৎ ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত সেন্টেন্স কে কিভাবে ভয়েস চেঞ্জ করব, কিভাবে অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিব সেই জিনিসটা জানব। কিন্তু তার পূর্বে আমি যে জিনিসটা জানাতে চাই তা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি। ফ্যাক্টিটিভ অবজেক্টের সংজ্ঞাটা এইভাবে আমরা দেখতে পারি যে সেন্টেন্সে সিলেক্ট, এই যে কিছু কিছু ভার্ব আছে, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম ইত্যাদি ট্রান্সিটিভ ভার্ব, এই যে আমরা বলেছি এখানে কি বলেছি ট্রান্সিটিভ ভার্ব, আমরা তো জানি ট্রান্সিটিভ ভার্ব কি, সকর্মক ক্রিয়া, এবং ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া। ট্রান্সিটিভ ভার্ব এবং ব্যক্তিবাচক অবজেক্ট, একটা অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না, বাক্যের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, অর্থাৎ পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত আরেকটা অবজেক্ট লাগে। এই যে অতিরিক্ত যে অবজেক্ট আনবো সেই অবজেক্টটাকে আমরা কি বলবো, ফ্যাক্টিটিভ অবজেক্ট বলবো। ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে যায় তাকে আবার আমরা কমপ্লিমেন্টারি অবজেক্ট বলে থাকি। তাহলে আমাদেরকে এই যে ফ্যাক্টিটিভ অবজেক্টের প্যাসিভ ভয়েস করার জন্য আমাদেরকে এই বিষয়টাকে জানতে হবে যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি। আমরা কি বলেছি যে যেসব সেন্টেন্সে সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম ইত্যাদি ট্রান্সিটিভ ভার্ব এবং ব্যক্তিবাচক অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, এই সেন্টেন্সের অর্থ প্রকাশের জন্য অতিরিক্ত একটা অবজেক্ট আনতে হয়, তাকে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট বলি। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো আমরা স্ট্রাকচারটা জেনে নিই। স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ এই সেন্টেন্সে যেহেতু বলেছি আমরা যে একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকা সত্ত্বেও, তাহলে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা প্রথমে বলেছি মি, আস, ইউ, দ্যাম, হিম, হার ইত্যাদি সাবজেক্ট হবে, এইটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তারপর কি করবো যে জেনারেল যে রোলটা টেন্স অফ পার্সন যে অক্সিলিয়ারি ভার্ব বসাবো, তারপর কি করবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানোর পরে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে বসাবো। কি বসাবো, ফ্যাক্টিটিভ যে অবজেক্টটা থাকবে সেটা বসাবো, বসিয়ে বাই তারপর সাবজেক্টের অবজেক্ট বসাবো। তাহলে আমাদের এই ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা হয়ে গেল। তাহলে আমরা জেনে নিই কয়েকটা উদাহরণের মাধ্যমে। যেমন এই যে আমরা প্রথম যে উদাহরণটা দেখতে পাচ্ছি, দে মেড মি ক্যাপ্টেন, তারা আমাকে ক্যাপ্টেন বানিয়েছে, এই যে বিষয়টা তারা আমাকে বানিয়েছে, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাবজেক্ট হচ্ছে কে, কারা, তারা। তাহলে আমরা এখানে সাবজেক্ট পেয়ে গেছি, কাকে, আমাকে। তাহলে দে মেড মি, তারা আমাকে বানালো, কি বানালো, এই যে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ হয়নি, তার জন্য আমরা কি করেছি এই ক্যাপ্টেন একটা শব্দ অ্যাড করে দিয়েছি, এই যে ক্যাপ্টেন আরেকটি অবজেক্ট ক্যাপ্টেন অ্যাড করে দিয়েছি, তাহলে আমার সেন্টেন্সের অর্থটা প্রকাশ পাচ্ছে, কি বানিয়েছিলাম ক্যাপ্টেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার সেন্টেন্সটাতে মেক একটা ট্রান্সিটিভ ভার্ব আছে এবং একটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট, সাবজেক্ট এবং ভার্ব থাকা সত্ত্বেও সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ হয়নি, পরিপূর্ণ করার জন্য আমরা ক্যাপ্টেন শব্দটা নিয়ে এসেছি, সেই জন্য তাকেই আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলবো, এইটা আমরা মনে রাখবো, ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে আমরা জেনে গেলাম যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা এনেছি কি জন্য, সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমরা ক্যাপ্টেন শব্দটা নিয়েছি। তাহলে আমরা এখানে যে বিষয়টা করব, যে স্ট্রাকচারে আমরা বলেছি যে ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিব, আমরা ক্যাপ্টেনটাকে সাবজেক্ট হিসেবে নিতে পারবো। তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটা হচ্ছে মি, মিটাকে আমরা নিয়ে নিব আই হিসেবে, মিটা কি হবে আই, এবং এখানে দেখবো আমরা কোন টেন্স আছে, পাস্ট টেন্স মেড আছে, মেড থাকলে আমরা কি হবে জানি, ফার্স্ট টেন্স থাকলে ওয়াজ অথবা ওয়্যার, আই ওয়াজ মেড, ভার্বের পাস্ট পার্টিসিপল, কি বানিয়েছিলাম ক্যাপ্টেন, এই যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা এখানে চলে আসবে। তারপর বাই বসিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট করব, দে থাকলে দ্যাম হয়ে যাবে, আই ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দ্যাম। তাহলে আমরা এইভাবে যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের এই ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারবো। আরেকটা এইরকম একটা সেন্টেন্স দেখি আমরা, যে সেন্টেন্সটাকে উই কল হিম এ ফুল, আমরা তাকে কি বলে ডাকি, বোকা বলে ডাকি, কাকে ডাকি, তাকে, এই যে আমরা এখানে একটা অবজেক্ট পেয়ে গেছি, কি ডাকি, কি বলে ডাকি, বোকা, কারা, আমরা, এই যে এখানে দেখো আমরা কারা, কাকে, কি দ্বারা প্রশ্ন করে পেয়ে গেছি, অর্থাৎ ফ্যাক্টিটিভ অবজেক্ট আমরা পাবো কি দ্বারা প্রশ্ন করে। তাহলে আমরা কি করব, কাকে, এই যে ব্যক্তিবাচক অবজেক্টটা পেয়ে গেলাম, উই কল্ড হিম, আমরা তাকে ডাকি, কাকে ডাকি, তাকে ডাকি, কি ডাকি, এ ফুল, একটা বোকা, এই যে বিষয়টা আমরা পেলাম, তাহলে হিটা আমরা নিয়ে আসবো, হি ওয়াজ, ওয়াজ হবে কেন, কল্ড আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ বসবে, এবং মূল ভার্বের ফার্স্ট পার্সন, হি ওয়াজ কল্ড এ ফুল বাই, এবং উই থাকলে আস হবে। তাহলে আমাদের এই প্যাসিভ ভয়েসটা হয়ে গেল।
we called him a fool. যেমন আরেকটা উদাহরণ যদি আমরা দেখি এইভাবে we selected him chairman. এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট করলাম কাকে করলাম তাকে করলাম কি করলাম চেয়ারম্যান এই যে বিষয়টা হচ্ছে এখানে ব্যক্তিগত অবজেক্টটা হচ্ছে হিম হিমটা হয়ে যাবে হি এবং পাস্ট টেন্স আছে সিলেক্টেড তাহলে হি ওয়াজ সিলেক্টেড কি করেছিলাম কি হিসেবে সিলেক্ট করেছি চেয়ারম্যান হিসেবে তাহলে হি ওয়াজ সিলেক্টেড চেয়ারম্যান কাদের দ্বারা বাই আস তাহলে আমাদের এই সেন্টেন্সটা খুব সহজে ইফেক্টিভ অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে পেসিভ ভয়েসে পরিবর্তন করতে পারলাম সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি এর সাথে থাকার জন্য এই ভিডিওটির সাথে থাকার জন্য ভয়েস চেঞ্জের আরো কয়েকটি রুল আমি ছোট ছোট ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব তাহলে আমার সাথেই থাকো সবাইকে ধন্যবাদ।